আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের একটা আমেজিং ফিচারের সাথে পরিচয় করে দেবো ফিচারটা হচ্ছে হোম পেজে আপনার ই কমার্স ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো করানো সো যদি আপনি চান যে আপনার ই কমার্স ওয়েবসাইটে পেজে আপনার ই কমার্স এর যতগুলো প্রোডাক্ট আছে এক পাঁচশো এক হাজার দুই হাজার সবগুলো জাস্ট হোম পেজ যে মেইন পেজটা আছে এটার মধ্যেই শো করাবেন সেটাও কিন্তু আপনি চাইলে পারবেন সো এটা করার জন্য আপনি যেটা করতে হবে আচ্ছা তার আগে চলেন আমি দেখানোর আগে একটু দেখায় নেই প্র্যাকটিক্যাল আসলে কি করতে চাচ্ছি তো চলেন এই সাইটটার মধ্যে যদি আপনি একটু স্কল করি একটু নিচের দিকে যাই দেখেন এগুলা কিন্তু জাস্ট ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট আপনি জানেন যেমন হচ্ছে এরাও ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী এগুলো ডিফল্ট ফিচার আপনি জানেন আছে বাট আমি এখন যেটার কথা বলতি এটা নিউ ডেভেলপ করা হয়েছে সো আই থিঙ্ক এটা আপনার ভালো লাগবে তো চলেন এটাও নিউ প্রোডাক্ট সেকশন এটা আপনি টপ টপসেল প্রোডাক্ট সেকশন ওকে দেন হচ্ছে এই পর্যন্ত কিন্তু শেষ ঠিক আছে টপ সেল প্রোডাক্ট সেকশন তারপরে দেখেন এরপর থেকে দেখেন আপনার এই যে প্রোডাক্টগুলো শুরু হয়েছে দেখেন এই এর যতগুলো প্রোডাক্ট আছে সব কিন্তু এই নিচে চলে আসতে আছে দেখেন এখানে স্ক্রল করতেছি আসতেই আছে আসতেই আছে সো এই সাইটে আপনার যদি পাঁচ হাজারও প্রোডাক্ট থাকে তাও কিন্তু মানে আপনার সাইটে যদি পাঁচ হাজারও প্রোডাক্ট থাকে দশ হাজারও থাকে সব কিন্তু হোম পেজে শো হয়ে যাবে আপনার কাস্টমার অন্য পেজে যেতে হবে না হোম পেজে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবে সো এই অ্যামেজিং ফিচারটা অ্যামেজিং জিনিসটা যদি আপনি আপনার ই কমার্স সাইটে করতে চান সেটাও পারবেন খুবই সহজ দুই তিন মিনিটের কাজ মাত্র তো তাহলে আপনি এটা জাস্ট এখানে অ্যাক্টিভ করতে পারবেন তো আমি জাস্ট দেখাবো তার আগে চলেন আমি জাস্ট এটা দেখাইলাম আপনাকে এটাই দেখেন এই সাইটে আর প্রোডাক্ট নাই এই জন্য আসতেছে না যদি এই আরো প্রোডাক্ট থাকতো এখানে আসতেই থাকতো ওকে তো ফুটার পর্যন্ত আর যেতেই পারতো না আপনার কাস্টমার ওকে তো অনেক প্রোডাক্ট আর প্রতিবারই যখন কাস্টমার নতুন ভিজিট করবে নতুন নতুন প্রোডাক্ট আসবে নতুন নতুন মানে এখানে মিক্সড সব ক্যাটাগরি মিলে এখানে ডিসপ্লে হবে প্রোডাক্টগুলো তো যাই হোক আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমি দেখাই যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে এই ফিচারটা অ্যাড করবেন তো এটা করার জন্য আপনি যেটা করবেন সবার আগেই তো চলেন আমি অন্য একটা সাইটে যাই সো তো এই সাইটটা দিয়ে আমি একটু দেখাই এটা প্র্যাকটিস সাইট সো এটার মধ্যে যদি দেখেন এটার যদি আমি একটু নিচে আসি তাহলে আপনি দেখতে পারবেন দেখেন এটার মধ্যে কিন্তু জাস্ট লাস্ট অ্যাকশন কি

দেন এইখানে আসার পর আপনি যেটা করবেন একটু স্ক্রল করে একটু নিচের দিকে দেখতে পারবেন যে হোম পেজ সেকশন নামে একটা বাটন বা লিঙ্ক আছে সো মধ্যে আপনি আপনি ক্লিক করলে এই পেজটাতে চলে আসবেন এই পেজে আসার পর আপনি জাস্ট স্ক্রল করলে একটু নিচের দিকে দেখতে পারবেন দেখেন জাস্ট ফর জাস্ট ফর ইউ প্রোডাক্ট একটা সেকশন আছে ঠিক আছে সো একদম নিচের দিকে আসে বা অন্য দিকেও থাকতে পারে আপনি জাস্ট একটু খেয়াল করবেন জাস্ট ফর ইউ প্রোডাক্ট এইটার দেখেন এটার কি হাইট আছে ঠিক আছে এটা কিন্তু হাইট আছে সো আপনি এটা কি কি করবেন আপনার সাইটে

এই জিনিসটা শো হতে থাকবে ঠিক আছে সবগুলা প্রোডাক্ট শো হতে থাকবে দেখেন নিচে যেতে থাকবে নতুন নতুন প্রোডাক্ট আসতে থাকবে মিক্সড আকারে র্যান্ডমলি ঠিক আছে এক এক সময় এক এক প্রোডাক্ট আসবে আহ সবগুলা প্রোডাক্ট চলে আসবে আর আপনার সাইটে যতগুলা প্রোডাক্ট আছে দেখেন সবগুলা কিন্তু চলে আসতে আছে সো দেখেন এই সাইডে আর নাই প্রোডাক্ট এই অল্প অল্পকার প্রোডাক্ট আছে আপনার সাইটে যদি বেশি প্রোডাক্ট থাকে সেগুলোও কিন্তু এখানে চলে আসবে সো যাই হোক আপনি আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি চাইলে এই গুলা আপনি এটা চাইলে উপরেও রাখতে পারেন অন্য কোনো সিরিয়াল নিতে পারেন এটা অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো আর যাই হোক আর যদি আপনি চান জাস্ট বাদ দিবেন অন্য কোনো টেক্সট দিবেন মানে টাইটেল দিবেন এটাও কিন্তু দেওয়া যায় তো এই জিনিসগুলো যদি আপনি চান কিভাবে করতে হয় অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো আপনি আমাকে জানাবেন আমাদের নো প্রবলেম আই থিঙ্ক এই কাজটুকু আপনি করতে পারবেন এইটুকু আপাতত করেন আর এর থেকেও বেশি কিছু লাগলে কাস্টমাইজ আপনি আমাদের জানাবেন নো প্রবলেম তো আজ পর্যন্তই আহ ভালো থাকেন গুড বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম